অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। নমস্কার, আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমি লেটস টকের একটি নতুন এপিসোড নিয়ে। যারা অরিজিৎ অফিসিয়ালের সাথে আছে জানেন এই নতুন শোটা আমাদের চলছে লেটস টক। এখানে আমরা নানান ধরনের মানুষদের সাথে আমাদের যোগাযোগ সংযোগ হয়, এখানে নানা ধরনের মানুষ আসেন গেস্ট হিসেবে এই লেটস টক অনুষ্ঠানে। যেমন আজকে আমরা এমন একজন মানুষের সাথে আড্ডা মারতে যাব, একজন নতুন এন্টারপ্রেনার। তো ওনার সম্বন্ধে আমার মনে হয় কিছু বলার আগে ওনার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন তো করেই দিচ্ছি, এবং তার সম্বন্ধে যা শুনবো বা জানবো তার মুখ থেকে জানলেই মনে হয় বেটার হয়। মিস্টার মানব পাল, নমস্কার। নমস্কার। শ্রী বালাজি এবং পান্তনিবাস, আজকে আমরা পান্তনিবাসে এসেছি, না আসলে বুঝতে পারতাম না যে বোলপুরে এরকম একটা সুন্দর লোকেশন আছে, একটা পরিবেশ আছে। তো একটু শ্রী বালাজি এবং পান্তনিবাসের সম্বন্ধে যদি কিছু বলেন, তাহলে সবাই যারা লেটস টক দেখছেন এবং দেখবেন এবং যারা আরও এই ধরনের এন্টারপ্রেনারদের সম্বন্ধে জানতে চান তাদের কাছে একটা বার্তা পৌঁছবে। পান্তনিবাস বেসিক্যালি শ্রী বালাজির একটা প্ল্যাটফর্ম, একটা ভার্টিকাল। অ্যাজ এ রিয়েল এস্টেট ডেভেলপার আমরা কলকাতার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজেক্ট করেছি, কিন্তু পান্তনিবাস প্রজেক্টটা বা এই ভার্টিকালটা একদম আলাদা, একটু ডিফারেন্ট, নট লাইক নর্মাল রিয়েল এস্টেট। পান্তনিবাসের কনসেপ্ট বেসিক্যালি আ ভ্যাকেশন হোমস, ইটস কামস ফ্রম আমাদের, আমরা যেটা আমাদের পুরনো আমাদের সভ্যতা দেখি, বাঙালির ইতিহাস, আমরা গল্পে পড়েছি, সিনেমায় দেখেছি বাগান বাড়ি। সো বাগান বাড়ি ওয়াজ এ কনসেপ্ট। হ্যাঁ, সো বাগান বাড়িটা জেনারেলি, বাগান বাড়ি মানে আমরা এরকম দেখেছি, বাগান বাড়ি কাদের হয়, জমিদার বা যারা আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল, সমাজে আর্থিকভাবে বেশি সচ্ছল লোকেরাই তারা একটা বাগান বাড়ি রাখে, মানে একটা দ্বিতীয় বাড়ি, সেকেন্ড হোম, যেখানে গিয়ে তারা তাদের একটা লাক্সারি টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করে। দিস ইজ আ কনসেপ্ট। কিন্তু আমরা মধ্যবিত্ত লোকেরা কোথাও বাগান বাড়ি শুনলেই যেন একটা মনে ভয়ের ব্যাপার আসতো, না বাগান বাড়ি, আরে বাবা বাগান বাড়ি, না বাগান বাড়ি তো বড় লোকদের হয়। সো দ্য কনসেপ্ট অফ পান্তনিবাস স্টার্টস ফ্রম দেয়ার। সো অ্যাফোর্ডেবল বাগান বাড়ি, মানে অ্যাফোর্ডেবল সেকেন্ড হোম। সো আপনার পান্তনিবাস শুধু বোলপুরেই নেই, আমাদের পান্তনিবাস ডুয়ার্সে আছে, উই আর কামিং আপ ইন দীঘা, রায়চক, ইভেন ইন পুরী অলসো। সো এই অ্যাফোর্ডেবল সেকেন্ড হোম, এই কনসেপ্টটা আমি নতুন বলবো না, বাট ইটস ভেরি ইউনিক। এই মুহূর্তে আমি জানি না বাংলার বুকে আর কোথায় কোথায় কীরকম কী অ্যাভেলেবেল, বাট শ্রী বালাজির একমাত্র কোম্পানি এইটুখানি বলতে পারি যারা এতগুলো ডেস্টিনেশনে একসঙ্গে আপনাকে অ্যাফোর্ডেবল সেকেন্ড হোম দিতে পারে। এবার সেকেন্ড হোমের মজাটা কোথায়, আমরা তো এখনও চলছি কোভিড পিরিয়ডের মধ্যে দিয়ে, এই কোভিড পরিস্থিতিতে আমরা দেখেছিলাম এবং একটা সমাজের বিরাট অংশের লোক দেখেছিল যে নিজের বাড়ির কি প্রয়োজন। অনেকেই আর্থিকভাবে অনেক সচ্ছল থাকে বা রয়েছে, সেই কোভিড পিরিয়ডে তারা যখন, যারা বাড়ির বাইরে আছে, বাড়ির থেকে, নিজের বাড়ির থেকে দূরে আছে, তারা সেই সময় মানে কতটা অসহায় ফিল করেছে, যে তারা কোথাও রয়েছে, বাড়ির লোক কোথাও আছে, তাদের জন্য চিন্তা হচ্ছে। অনেকে আবার ভাড়া বাড়িতে থেকে তাদের কী অসুবিধা হয়েছে, তা আমরা দেখেছি বিভিন্ন রকম সংকটে লোকে পড়েছিল। আর সেই সময় লোকের একটা ছিল যে আমরা সকলে দেখেছি অনেক বেশি প্রবলেম, আমরা যদি একটা কোথাও গিয়ে নিঃশ্বাস নিতে পারতাম, আমি মাসের পর মাস চার দেওয়ালে শহরের মধ্যে, হ্যাঁ বাচ্চারা বেরোতে পারছে না, বয়স্ক লোকেরা বাড়ির বাইরে পা রাখতে পারছে না, দম বন্ধ হয়ে আসার উপায়, তখন কিন্তু অনেকেই আমরা ফিল করি যদি একটা কোথাও আমাদের মানে মুক্ত আকাশের নিচে একটা শ্বাস নেওয়ার জায়গা হতো। কিন্তু মধ্যবিত্তের অসুবিধাটা হচ্ছে যে আর একটা বাড়ি, মানে একটা বাড়ির পর আর একটা বাড়ি, না বাবা এ আর ভাবা যায় না। তো সেখান থেকে পান্তনিবাসই একমাত্র প্ল্যাটফর্ম যখন আমরা কাউকে বলতে পারছি যে তোমার আর একটা বাড়িও হতে পারে এবং তোমার সামর্থ্যের মধ্যে হতে পারে, বা তুমি যেরকম ভাবছো তার চাইতেও কমে হতে পারে, মানে টোটাল একটা
দৃষ্টিভঙ্গি আপনারা পাল্টানোর চেষ্টা করেছেন এই ধরনের হাউজিং বা কমপ্লেক্সের মধ্যে দিয়ে, যেখানে মানুষ এফোর্ডেবল এবং এসে একটু মুক্ত পরিবেশে ব্রিথ, মানে আমরা তো নিঃশ্বাস নিতে ভুলে গেছি, এত প্রেশার, এত এবার একটা খুব পার্সোনাল কোশ্চেন করতে পারি, আপনার এজটা কত? 38 আজকে আপনি ভাবছেন, মানে আমি খুব প্রাউড ফিল করছি আজকে এই ইন্টারাকশনটা আপনার সাথে করে, এবং আমিও খুব বড় একজন ড্রিমার, আপনার মানে ড্রিমার আর একজন ড্রিমারের সাথে মিট করেছে, এটা খুবই অবাক লাগছে, এবং গডস মানে উইল বলতে পারা যায় যে আমরা আবার একসাথে দুই ড্রিমার একসাথে বসে আড্ডা মারছি। তো এই বেসিক যেখানে একটা প্রেশার থাকে ছোটোবেলা থেকে, তোমায় ডাক্তার ইঞ্জিনিয়ার এইটা হতে হবে ওইটা হতে হবে, এই ডেভেলপার এই কনস্ট্রাকশন এই ধরনের জিনিস করবো, এই স্বপ্নগুলো কী করে আপনাকে ইন্সপায়ার করলো এবং কীভাবে শুরু হলো? শুরুটা মানে একটু অন্যরকম, যে দেখুন আমি বরাবরই একটু মুক্ত মনের লোক, হ্যাঁ, মানে চাকরিটা পড়াশোনার পর ঠিক চাকরিটা করব বা চাকরি দরকার এরকম না কখনো, মানে কেন জানি আমার ভাবাই হয়ে ওঠেনি, অনেস্টলি স্পিকিং ইটস নট লাইক দ্যাট যে আমি চাকরি করতে চাকরি পাইনি বা চাকরির জন্য চেষ্টা করছিলাম কিছু হয়েছিলাম, বাট সেভাবে ভেবে ওঠা হয়নি। এবং কালক্রমে কোনোরকমভাবে আমি একটি কনস্ট্রাকশন এনভায়রনমেন্টের মধ্যে জড়িয়ে পড়ি, যদিও আমার ফ্যামিলিগতভাবে কেউ জড়িত নয় কনস্ট্রাকশনের সাথে বা এই বিল্ডিং বা আমাদের রিয়েল এস্টেট বা রিয়েল এস্টেট প্রমোশনস বা হোয়াট এভার কিছুর সঙ্গে যুক্ত নয়, খুব কাকতালীয়ভাবে আমি জড়িয়ে পড়ি। এবং সেটা দক্ষিণ কলকাতা মহামায়াতলা অঞ্চল আছে, সেখানে আমি 2007 থেকে একাধিক বাড়ি বানিয়েছি, শ্রীবালাজির মহামায়াতলা চত্বরে গিয়ে মহামায়াতলা গড়িয়া ওই চত্বরে আমার অনেকগুলো প্রজেক্ট রয়েছে। তারপরেই এই বোলপুরে আসা এবং বোলপুরে পান্থনিবাসের মতো একটা কনসেপ্ট ভাবা, তো তখন আমি প্রথম ভাবি যে বোলপুর মানেই তো বাঙালির, মানে শান্তিনিকেতন মানেই বাঙালির মনে একটা অন্য জায়গা রাখে। হ্যাঁ, মানে আমি একটু অন্যরকমভাবে যদি বলি, আমি দেখেছি ক্যালকাটা ক্লাবে বসে কেউ যখন বলে আমার শান্তিনিকেতনে একটা বাড়ি আছে, তার কলারটা যতটা উঁচু হয়, হ্যাঁ, সেইটা হয়তো আমরা দেখেছি যে একটা অবাঙালি পরিবেশে গিয়ে কেউ বললে হয়তো অনেক সময় জিজ্ঞেস করে ফেলে শান্তিনিকেতন আছে রাজারহাটে, রাজারহাট মে কাহাঁ পে হে। সো এই শান্তিনিকেতনের যে আভিজাত্য, শান্তিনিকেতনের যে ভালোবাসা, শান্তিনিকেতন নামের সঙ্গে যে নিজেকে জড়িয়ে ফেলতে পারলে যে মনে গর্ববোধ, এই ব্যাপারটা বাঙালির না, বাঙালির পরিবেশের সঙ্গে খুব যায়, বরাবর যায়, বাঙালি আভিজাত্যের সঙ্গে যায়। সো শান্তিনিকেতনে এসে শুধু একটা বাড়ি বানাবো, বাড়ি বানিয়েই চলে যাব, তো সেখান থেকেই প্রথম ভাবা যে একটু ডিফারেন্টলি কিছু ভাবা যাক। দেখুন, যেই সময় 2010 সালে এই পান্থনিবাস প্রথম আমরা কনসেপ্ট করি এখানে আমি, তখন কিন্তু বোলপুরে সেকেন্ড হোম মানে বাংলো, বাংলোতে বেসিক্যালি কি দেখবেন একটা নিউক্লিয়ার, আজকাল তো সবাই মোটামুটি নিউক্লিয়ার ফ্যামিলি, বাড়িতে চারজন বা পাঁচজন মেম্বার, তা একটা বাংলো যারা নিচ্ছে তার ইউজেসটা কীরকম, তার ইউজেসটা হচ্ছে এরকম, সে বছরে দুদিন কি তিন দিন আসেন, বা খুব বেশি হলে কেউ হয়তো খুব বেশি আসলে 15 দিন আসেন, সেই সময় তারা আসেন এবং বাংলোটা দুদিনের প্রোগ্রাম করে আসেন, দেড় দিন ধরে বাংলো পরিষ্কার করেন, তারপর হাঁপিয়ে ওঠেন, তারপর বাড়ি চলে যান। দিস ইজ বটম লাইন, কারণ সারা বছর বাংলোটা তো লোক ঢুকছে না, যে সময় আসছে পরিষ্কার করতে, মানে অর্ধেক সময় অর্ধেক সময় তো পরিষ্কার চলে গেল, তারপরে এনার্জি চলে গেল, তারপরে দেখলো এত জঙ্গল হয়ে রয়েছে, লোক ডাকলো, জঙ্গল পরিষ্কার করালো, মানে বেসিক্যালি বাড়ির কেয়ারটেকার হিসাবে দুদিনের জন্য থেকে চলে যায়, চলে যায়। আর পারপাসটা কি, চারজন লোক থাকবো, তার জন্য একটা 50 লাখ 60 লাখ 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে লোক বাংলো কিনছে, এবং এন্ড অফ ডে আপনি যদি এবার একটু অন্য অ্যাসপেক্টে, মানে আমি যদি একটুখানি ফিনান্সিয়াল অ্যাসপেক্টে দেখি যে ইনভেস্টমেন্টটা এত বড় ইনভেস্টমেন্ট, কিন্তু পারপাসটা ওটা যে বছরে 15 দিন থাকবো, সো হাউ আই ক্যান ম্যানেজ দিস থিং ইন টু ডিফারেন্ট ওয়ে, সেটাকে তখন কনসেপ্ট করা।
যে আমরা তো সারা বিশ্বে আজকাল দেখছি স্টুডিও অ্যাপার্টমেন্ট, সো ওয়াই আই কান্ট প্ল্যান স্টুডিও অ্যাপার্টমেন্ট ইন শান্তিনিকেতন? তো ইনিশিয়ালি ডেফিনেটলি যখন একটু ডিফারেন্টলি কিছু ভাবছেন, ক্রিটিসিজম থাকে, সেই সময় আমি মিডিয়াতেও পেয়েছি এবং সামাজিকভাবেও পেয়েছি যে বোলপুরে দেশলাই বাক্স, সো কেন হবে? বাট অনেস্টলি স্পিকিং, তারপরে ওয়ান্স পান্থনিবাস ইজ ডান, তারপরে কিন্তু উই ফাউন্ড মেনি বিগ কোম্পানিজ, আপনি দেখেছেন এই অঞ্চলে তারা একই রকম কনসেপ্টে একই রকমভাবে চলেছে, কারণ এইটা বর্তমান চাহিদা, যে আপনার কারোর অবস্থা থাকলেও আননেসেসারি ইনভেস্টমেন্ট করে সেটাকে ব্লক করার থেকে স্মার্ট ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট অপশন। সো ওয়েন দেয়ার ইজ এ পসিবিলিটি টু ইনভেস্ট স্মার্ট, হোয়াই উইল ইনভেস্ট লাউডলি? সো কোথাও আমার এই আভিজাত্য, তার সঙ্গে আমার ভালো লাগা এবং ইকোনমি, এই তিনটেকে ব্লেন্ড করা, তিনটেকে ব্লেন্ড করে আই মেড এ প্রোডাক্ট। আপনি আপনার মেন্টালিটি কোনো খুব মধ্যবিত্ত মানুষদের ভেতরের যে ছোটো ছোটো স্বপ্নর ফিলিংসগুলো হয় সেটা আপনি ফিল করেছিলেন, সেখান থেকে হয়তো পান্থনিবাসের জন্ম। আর একটা জিনিস খুব বললেন যে জীবনে অনেকগুলো চ্যালেঞ্জ, মানে এই মানে যারা বাক্স বলতো, দেশলাই বাক্স বলতো, তারা আর বলবে না, এই কারণে যে আপনি আপনার স্বপ্ন তারাই নিয়ে নিয়েছে, তারাই স্বপ্নটা সত্যি করেছেন। এবং এটা আমি দেখেছি যে জীবনে মানুষ যত বাধা পায় তত তার সাকসেসটা শুরু হয়। দেখুন, বাধা বলতে আমি আপনাকে এইভাবে বলবো, যদি কোনো একটা কিছু নিয়ে আমি আপনাকে বর্তমানে আমার যা এক্সপিরিয়েন্স সেটাকে শেয়ার করি, যে আমার বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন রকমভাবে ধরুন প্রমোশনস চলতে থাকে, সোশ্যাল মিডিয়ায় বলুন বা বিভিন্ন আজকাল ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর চলতে থাকে, আমরা যখন কোনো একটা অ্যাডে একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারি, অটোমেটিক না অনেক বেশি মাইলেজ পেয়ে যাই। সো কেউ কিছু না বললে, দেখুন সেখানে ভালো খারাপ দুটোই থাকে, হ্যাঁ হয়তো সত্যি কিছু ভুল হচ্ছে, সো উইল রেক্টিফাই। আর যখন আমরা বুঝি যে কোনো কিছু ভুল কেন, ওটা যে ভাইয়া বলছে বলুক, অটোমেটিক্যালি পিপল উইল কাম টু নো। আর ঠিক ভুলটা না মানুষ ডিসাইড করবে। এইখানের সব থেকে বড় ইউএসপি তো আমার মনে হয় যে একটা 38 বছর একটি মানুষ সে স্বপ্নটাকে সত্যি করছে, সত্যি করে ফেলে, যেখানে আমরা সবসময় সরকারকে অ্যালিগেশন দিচ্ছি, স্টেটকে দিচ্ছি, সেন্ট্রালকে দিচ্ছি যে চাকরি নেই, জব নেই, এ নেই, আসলে আমরা কি নিজেরা জানি যে আমরা কি করব, সেই দিশাটা কি আমরা ফিক্স করেছি? মানে জব মানে সবাইকে আমরা কেরা নিয়ে সেফ স্যালারির জায়গাটা বিশ্বাস করি বা স্বপ্নটা দেখতে ভুলে গেছি? তো আমার মনে হয় যে তাদের কাছে আপনার এই লাইফস্টাইলটা, আপনার এই চিন্তাধারাটা একটা উদাহরণ হয়ে থাকবে যে এই বয়সে এই এম্পায়ারটা তৈরি করা সম্ভব, যেমনিভাবে আপনি তৈরি করেছেন। তাদেরও যে স্বপ্নগুলো আছে, যে কোনো ইচ্ছেগুলো আছে, তারা খালি ক্যারেনি না হয়ে একটা ক্লারিক্যাল সেফটি অফ স্যালারি জোনটাকে না ভেবে সেই স্বপ্নটাকে সত্যি করলেও এত চাকরির সমস্যার সময় এত ক্রাইসিস তো হয় না? দেখুন, এই মুহূর্তে চাকরি বা আপনি যদি বলেন যে কোথাও একটা এমপ্লয়মেন্সি, আপনি যদি দেখবেন যে প্রপার, আমি যদি আপনাকে বলি যে এমপ্লয়েড করবো, মানে অ্যাজ এ এমপ্লয়ার আমি কাউকে এমপ্লয় করবো, আমি বলছি আপনাকে খুব অনেস্টলি, দেয়ার ইজ এ স্কেসিটি, চাকরি নেই না, প্রপার চাকরি করার প্রপার লোকটা নেই। হয়তো আমাদের সিস্টেমের মধ্যে কিছু ভুল আছে, হয়তো ভুল লোকটা ভুল জিনিস খুঁজছে, হয়তো কেউ আগে থেকে ডিসাইড করে নিচ্ছে আমি সরকারি চাকরি করব, হয়তো না হয়ে সে খুব ভালো মার্কেটিংয়ের ছেলে, সে হয়তো কোনো বেশ কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো সেলসের কাজ করলে আরও বেশি কাজ করবে, কিন্তু ওর টার্গেটটা থাকছে সরকারি চাকরি করবো, আগে থেকে নিজে ভেবে নিয়েছে, এটা সে নিজে ভেবেছে বা তাকে তার পরিবেশ, তার পরিস্থিতি ভাবিয়ে রেখেছে। কেউ ডিসাইড করে ফেলেছে আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, বা আমরা আমার পরিবেশ সৃষ্টি করেছে, বা প্যারেন্টস বলুন, ফ্রেন্ড সার্কেল বলুন, তার নিজের চারিদিকে পরিস্থিতি বলুন, সো আমার মানে প্রবলেমটা ওইখানে। আমি সবাইকে একটা জিনিস বলেছি, কিছু প্রিফিক্স করো না, ইভেন ইন বিজনেস অলসো আমি আপনাকে বলছি আমি কখনো কিছু প্রিফিক্স করে কিছু করিনি। পান্থনিবাস নিয়ে যদি বলেন যে পান্থনিবাস আজকে এত সাকসেসফুলি এতগুলো জায়গায় একসঙ্গে চলছে, অ্যান্ড পান্থনিবাসের একটা অন্য এই মুহূর্তে একটা পান্থনিবাস মানে আমাদের না আলাদা করে কিছু বলতে হয় না, সো পিপল জাস্ট আস্ক যে আপনারা কোনটা আমি নেব, জাস্ট গিভ আস এ টাইম, লেট মি ডিসাইড, আই উইল গো ফর বোলপুর
ডুয়ার্স, মানে আমার কি বাঙালির ঐতিহ্যের জায়গা বোলপুর ভালো লাগে, নাকি হিমালয়ের কোলে ডুয়ার্সে গিয়ে থাকবো, নাকি আমি সমুদ্রের বুকে দীঘায় গিয়ে নেব, বা আমি পুরীতে নেব, বা আমি গঙ্গার বুকে রায়চকে নেব। সো লেট মি ডিসাইড। সো এই যে আপনি দেখছেন যে এই যে লোককে না আলাদা করে বলতে হচ্ছে না, আমি একটা প্ল্যাটফর্ম দিলাম যে তুমি এবার ঠিক করো, তুমি আসো। সো এটা তো দেখুন একদিনে হয়নি, 2010 থেকে শুরু করে আজকে 21-11 বছরে এসে এরকম একটা জায়গায় ধরুন তিলে 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 দাঁড়িয়েছে। এবং আমিও যাদের আমার যারা অ্যাসোসিয়েটস, হ্যাঁ মানে আমার আর্কিটেক্ট দেখুন ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ আমার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে আমার যতটা প্রফেশনাল রিলেশন তার থেকে বেশি পার্সোনাল রিলেশন, এবং প্রত্যেকেই তারা নিজের নিজের ক্ষেত্রে বেশ বড় বাঁপের মানুষ। হ্যাঁ তো কিন্তু না, আমার এনভায়রনমেন্ট আমি সবসময় এরকম একটা ক্রিয়েট করার চেষ্টা করেছি না কোথাও যেন প্রেশার না থাকে, এবং সবাই যেন নিজের মানে ওর যে এবিলিটি সেটা যেন পুরোপুরি দিতে পারে। এই মুহূর্তে দেখুন অর্গানাইজ রিয়েল এস্টেট হাউস না হলে পরে আপনি সারা ভারতবর্ষে কোথাও রিয়েল এস্টেট কাজ করতে পারবেন না। ইউ হ্যাজ টু বি ভেরি অর্গানাইজড হাউস, কারণ হীরাতে যা যা আমাদের ফর্মালিটি আছে, যেরকম যেরকম গাইডলাইন্স আছে, জিএসটিতে যেরকম গাইডলাইন্স আছে, যেরকমভাবে বাকি প্রোটোকলসগুলো মানতে হয়, সো ইউ হ্যাভ টু হ্যাভ অ্যা ফুল টিম, ফুল টিম, টেকনিক্যাল টিম, এক্সিকিউশন টিম, ব্যাক অফিস, অ্যাকাউন্টস, অ্যাডমিনিস্ট্রেশন, এভরিথিং। সো এইটা দেখুন যখন আমি শুরু করেছি তখন এরকম ছিল না। লাস্ট 2-3 বছরে একটা রিয়েল এস্টেটে অভাবনীয় পরিবর্তন হয়েছে, কিন্তু এটাতে খুব ভালো হয়েছে যে একটা আনঅর্গানাইজড মার্কেট, রিয়েল এস্টেট ছিল আনঅর্গানাইজড, নাও বিকেম ভেরি অর্গানাইজড। এবং এখন কিন্তু অনেকে নতুন ইয়াং জেনারেশন তারা চাইলেও না খুব সুন্দরভাবে এই রিয়েল এস্টেটে আসতে পারে। আগে রিয়েল এস্টেট মানেই যেরকম একটা ব্যাপার ছিল, এখন রিয়েল এস্টেট কিন্তু নাও বিকেম ভেরি কর্পোরেট স্টাইল। এখন রিয়েল এস্টেট করা একটা বিল্ডার এই মুহূর্তে তার বাড়ি বানানো শুধু ওই দাঁড়িয়ে থেকে ইটবালি সিমেন্ট কিনে বাড়ি আর এখন বানানো যাবে না। হ্যাঁ ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট, ইউ হ্যাভ টু নো অল দ্য লিগাল অ্যাসপেক্টস। এই মুহূর্তে কোথায় কী চেঞ্জেস হচ্ছে, কী কোথায় ফর্ম্যালিটিস আছে, কী আপডেটস আছে জানতে হবে, বুঝতে হবে, প্রপারলি মার্কেট করতে হবে, কোন প্রোডাক্টটা কোথায় মার্কেট করতে হবে সেটা জানতে হবে, তারপরে কাজটা হবে। তোমরা যে কোনো ব্যবসায় এখন ইন্ডিয়াতে যেরকমভাবে চেঞ্জেস হয়েছে, গভর্নমেন্ট যেরকমভাবে স্টেপ নিয়েছে, এভরি স্টেপস অফ এভরি গভর্নমেন্ট, আমি কখনো বলবো না কোনো স্টেট সেন্ট্রাল, এভরি গভর্নমেন্ট তাদের প্রচুর মুভমেন্টস আছে, যে মুভমেন্টগুলোতে ইন্ডিয়াতে মানে আগামী দিনের জন্য খুব ভালো ভালো স্টেপ সমস্ত গভর্নমেন্ট নিচ্ছে। তা চেঞ্জেস, হোয়াট এভার দ্য চেঞ্জেস দে আর ডুইং, হতে পারে দেখুন আমি অ্যাজ এ বিজনেসম্যান বলছি, লাস্ট 4-5 বছরেই গভর্নমেন্টের যা যা স্টেপ নিয়েছে তাতে আমরা অনেকটা এফেক্টেড, মানে ফিনান্সিয়ালি অনেকটা এফেক্টেড, বাট সেইং ইউ ভেরি অনেস্টলি ফর দ্য লং টার্ম ইটস ভেরি গুড। আচ্ছা এই এই যেমনি একটা আপনার পুরো একটা ফরম্যাট হয়ে গেছে, সব কিছু হচ্ছে, পরিবারও তো একটা টিম, এই যে কাজগুলো আপনি করেন বা করছেন কিরকমভাবে আপনাকে সাপোর্ট করেন, কতটা আপনার পাশে আছে? ভীষণ পাই, মানে ব্যাপার হচ্ছে যে আমার পরিবারের সাপোর্ট না থাকলে পরে আমি আপনাকে বলছি এইরকমভাবে এতটা করা সম্ভব না, কেন যেহেতু আমার এই মুহূর্তে ম্যাক্সিমাম প্রজেক্টগুলি আউটস্টেশন, ফলে অনেকটা সময় আমাকে বাইরে কাটাতে হয়, এবং আমার পরিবারের সঙ্গে আমার এরকম আন্ডারস্ট্যান্ডিংটা হয়েই গেছে, মানে আমি হয়তো রাত্রেবেলা যখন বাড়িতে ঢুকছি তখনও বলার সুযোগটা পাইনি যে কালকে সকালবেলা আমি বেরিয়ে যাবো। দে প্ল্যান সামথিং, হ্যাঁ যে কালকে দুপুরে কিছু একটা প্ল্যানিং আছে, বা কালকে হয়তো ইভিনিং উই আর প্ল্যানিং সামথিং, বাট সেটা করার স্কোপ পেলো না, বাট সামহাউ দে হ্যাভ ম্যানেজড এভরিথিং। সো এইটা একটা না আমি আপনাকে বলছি, মানে এটাও ভেরি পার্সোনাল লেভেলই আপনাকে বলছি যে বাঙালি পরিবারে পাওয়াও খুব মুশকিল। কারণ আমরা অনেক বেশি সেন্টিমেন্টাল হই, তো বাঙালি অনেক বেশি, বাঙালি এখান থেকে ভাবে কম, এখান থেকে ভাবে বেশি। হ্যাঁ তো ওটাই তো বাঙালির ইউএসপি। হ্যাঁ কিন্তু সেইখানে ধরুন কেউ একটা কিছু প্ল্যান করেছে এবং সে সকালবেলাই জানলো, তা আগের দিন রাত্রেবেলা পর্যন্তও জানলো না যে এইরকম আলাদা কিছু একটা প্ল্যানিং আছে, বাট দে আর অলসো কমফোর্টেবল উইথ ইট। ওকে, না হলে আমিও হয়তো আমার এই এক্সটেন্ডেড টিম যেটা আমার প্রফেশনাল টিম তাদেরও সাপোর্ট দিতে পারতাম। আপনার ইন্সপিরেশন কি? ইন্সপিরেশন
সেভাবে আমি আপনাকে ইন্সপিরেশন কি বলবো, বাট আমার প্রত্যেকটা সাফল্যই হয়তো আমাকে আরেকটু ইন্সপায়ার করে। আপনার ধরুন কোনো একদিন ঈশ্বরকে আপনি সামনে পেলেন, তিনটে বর দিতে চাইলো আপনাকে, তিনটে কি কি বর চাইবেন? তিনটে বর কি চাইবো? ডেফিনেটলি চাইবো প্রফেশনালি আরও ভালোভাবে এগিয়ে যাওয়া এবং সাফল্যের সাথে। পারিবারিক সুখ শান্তি অবশ্যই চাইব, আর ওভারঅল এভরিথিং ভালো থাকুক, কারণ পুরো সিস্টেম যদি স্মুথলি চলে এভরিথিং উইল বি ভেরি ফাইন ফর এভরিওয়ান। তো সিস্টেমটা, পুরো সিস্টেম, পুরো সমাজ, পুরো সমাজ ব্যবস্থা, আপনি আর্থিক, সামাজিক, পলিটিক্যাল সব কিছু খুব স্টেবল থাকুক। আপনি খেতে ভালোবাসেন? ভীষণ। প্রিয় খাবার? বিরিয়ানি। বিরিয়ানি, চিকেন না মাটন, যে কোনো? যে কোনো কিছু, যে কোনো। তবে এই মুহূর্তে আপনি যদি বলেন, এই মুহূর্তে বলতে মানে লাস্ট 7-8 বছরে যেরকম লাইফস্টাইল হয়েছে তাতে বিরিয়ানি খুব প্রিয় খাবার। তার সঙ্গে আরেকটি প্রিয় খাবারের নাম না বলে আমি থাকতে পারছি না, যেটা আমাকে মানে পুরো এগিয়ে যেতে সাহায্য করে, কারণ যেহেতু আমার খুব ট্র্যাভেলিং হয়, তো আমার না মানে বাইরের খাবার ভীষণ ভীষণ খাওয়া হয়। হ্যাঁ, সেখানে আমার সেদ্ধ ভাত এই মুহূর্তে সবচেয়ে প্রিয় খাবার। হ্যাঁ, গোবিন্দভোগের চাল আর ডাল সেদ্ধ সঙ্গে একটু ঘি, মানে ঘি না ঘি মাখন দুটোই, তো ওইটা এখন আমার কাছে বিরিয়ানি। সবারই এটা, আমারও শুনতে বলতে আমার কাছে বিরিয়ানি, যে এটা অনেকদিন খাওয়া হয়নি, ইনফ্যাক্ট একদম এটা আমার সব সময় খাওয়া হয়। ইভেন পান্থ নিবাসে আসলে, ধরুন আমি রাত্রিবেলা 10:30, 11:00 সময় ঢুকলাম, সো দে নোজ যে আমি যদি আসছি, সো আমার রেস্টুরেন্টে মানে তারা জানে যে রেস্টুরেন্টের কোনো চিকেন মাটনের আমার কোনো ব্যাপার নেই, সো গোবিন্দভোগের চালটা আছে কি না দে জাস্ট কনফার্ম দিস থিং। আচ্ছা, আসলে সঙ্গে সঙ্গে ওইটুখানি করে দেবে, দে নোজ যে এটাই খাবে। আপনার মতন একদিন এই হয়তো টক শোটা দেখে তারাও ভাবলো আমরা কিছু করি, বা যারা কিছু করবে ভাবছে তাদের জন্য আপনি কি মেসেজ দেবেন? এই যে আমি বললাম, এখন আমাদের ভারতবর্ষে না গভর্নমেন্ট ইজ ভেরি অ্যাক্টিভ। হুম, তারা নতুন নতুন প্রচুর পলিসিস নিয়ে এসছে এবং সিস্টেমটাকে অনেক ক্লিন করছে আগের থেকে, সো আদারওয়াইজ জিনিসটা এখনও আগের থেকে অনেক কম। হুম, তারা শুধু নিজেদের এবিলিটি তৈরি করুক ইন টার্মস অফ প্রফেশনাল, মানে তারা একটু যেটা নিয়েই করতে চায়, যেখানেই করতে চায় একটু সেখানে পড়াশোনা করে নিক, বাকিটা তারা ম্যানেজ করেই ফেলতে পারবে। কারণ দেখুন, সবটা আপনি সকলের উপর ডিপেন্ড করে করতে পারবেন না। একদমই। হ্যাঁ, আপনাকে আমি বলছি না যে আপনাকে সব জানতে, বাট ইউ হ্যাভ টু হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অফ এভরিথিং, কনসেপ্টটা ক্লিয়ার হতে, কনসেপ্ট ক্লিয়ার হতে চাইছি আমি, কেন চাইছি। এবার আপনি একটা প্রোডাক্ট বানাবেন, আপনার মনে হলো আপনি মুড়ি বানাবেন, এবং মুড়িটা আপনি কি করে প্যাকেট করবেন, প্যাকেজিংটা কিভাবে হয়, এটা মার্কেটিংটা কিভাবে হয়, কোন জোনে মুড়িটা বিক্রি হয়, কোন জোনে এটা মার্কেট করা যায়, মুড়িটার কোথার থেকে ডিস্ট্রিবিউশনটা বেটার হয়, কোন জোনে কোন ধরনের মুড়ি চলে, সে এই যে মার্কেট রিসার্চ করে এটা জানা, আমি এভাবে বলছি এটা তো এর জন্য এক্সপিরিয়েন্স দরকার। দেখুন, এক্সপিরিয়েন্সটা হবে কোথা থেকে যদি আপনি শুরুই না করেন? একদম। আর এক্সপিরিয়েন্স তো কোনো ট্যাবলেট না যে আমাকে কেউ গিলে খাইয়ে দেবে। সো এটা করার জন্য কি হতে হবে, আপনাকে নিজেকে না মেন্টালি শুধু প্রিপেয়ার থাকতে হবে, আমি করব, হলো না, হচ্ছে না, হয় না, এই কথাগুলো ডিকশনারি থেকে বাদ দিয়ে কাম ইন দ্য ফিল্ড, এভরিথিং উইল বি ফাইন। আর লাইফে ওটা যে কত বড় একটা ফ্রি, একটা ফ্রিডম, আপনি মানে এটা আমি সত্যি ভীষণ এনজয় করি। আমিও এই আড্ডাটা প্রচণ্ড এনজয় করলাম আপনার সাথে, শুধু এটা মানে এটা একটা নলেজ শেয়ারিং হলো যেটা আমরা আমি জানতে পারলাম, এবং এই এপিসোডটার মাধ্যমে লেটস টকের অনেক মানুষ জানতে পারবে, যারা ভাবছে মানে ভেবেই যাচ্ছে, ডিসিশন নিতে পারছে না, যে ডিসিশনটা মন থেকে নিতে হয়, হৃদয় থেকে নিতে হয়, যে আমি এটা করব, এটা চাই। তো মানব পাল এমন একজন মানুষ যে তার হৃদয়ের কথা শুনেছিল, একটা অফিস ক্লার্ক বা অফিস বস হতে চায়নি, সে হৃদয়কে ফিল করেছিল, এবং সেই হৃদয়টা ফিল করে একটা মুক্ত বাতাসের মধ্যে মানে নতুন ওপেন স্পেসে পান্থ নিবাস দেখিয়েছিল, যেখানে আজকে আমরা সারাটা দিন কাটিয়ে খুব এনজয় করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং টাইম ফর লেটস টক। আমি আশা করি আপনার স্বপ্নগুলো আগামী দিন সত্যি হবে, এবং আপনি একজন ইন্সপিরেশন, যেখানে যারা স্বপ্ন দেখতে চায়, স্বপ্ন দেখতে ভালোবাসে, সত্যি করতে চায়, তাদের পাশে মানব পাল আছে এবং থাকবে। থ্যাংক ইউ।